ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আমাদের রায়পুর বেড়াতে আছেন দেখছি। হ্যাঁ, সালাম আলাইকুম সবাইকে। আসসালাম আলাইকুম প্রিয়, ভালো আছে একজন মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার জন্য ওয়েট করতেছিলাম। শরীরটা খুব খারাপ, খুব খারাপ। হঠাৎ করে আজকে সকাল থেকে নাক টাক বন্ধ হয়ে যে মনে হয় সম্ভবত বুকটা ব্যথা করতেছে। পরে অফিস থেকে চলে আসতাম 12টার দিকে, এসে পাইছি, বাট এখনো শরীরটা ক্লিয়ার হয়নি। বাট আমি চিন্তাম যে ক্লাসটা তো মিস দেওয়া যাবে না, কারণ আমার খুব পছন্দের একজন মানুষ যার ব্যক্তিত্ব আসলে আমি খুব পছন্দ করি। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আমার খুব ভালো লাগে। না বিষয়টা তা নয়, আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে একটা অন্তরের সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর আমাদের মেহেদি রাসেল ভাই আছেন, তায়েক ইনাম ভাই আছেন, আজকে আলোচনাটাতে এত বড় বড় মানুষজন আছেন, আমার তো ভয় হচ্ছে। তবে শফিকুল ইসলাম স্যারও আছেন। হ্যাঁ, না আল্লাহ বলছে বড় মানুষের আলোচনা, তো এই জন্য আমরা ছোটরা চলে আসছি বড় মানুষের ভিড়ে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা একটু দেখি যে শেয়ার করা যায় কিনা নাকি। আমি গুগল গুগল মিটে কখনো করিনি, এটা দেখি আমি করা যায় কিনা। শেয়ার করা যাবে স্যার, ওই প্রেজেন্টেশনে ক্লিক করে যাবে। একটু বলে দেন দেখি, তাহলে মনে ইজি হয়ে যাবে, চেষ্টা করি। আপনার কি স্ক্রিন ধুলে আছে স্যার? হয়ে গেছে। হ্যাঁ 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 জি স্যার, হয়ে সুন্দর কেমন সকল প্রশংসা রব্বুল আলামিনের স্যার, হয়ে গেছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। রাত্রি 9টা বেজে গেছে, আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি নাকি? আমাকে দেখা যাচ্ছে? জি স্যার, তো নির্ধারিত সময় কি? আমাদের হয়েছে স্যার, আমি বিনীত ভাবে অনুরোধ করব আমাদের স্যার, আপনারা কেউ প্রেজেন্টেশন দিবেন না। জি স্যার, আমি বলছি স্যার, কেউ প্রেজেন্টেশন দিবেন না এবং কেউ ভিডিও অন করবেন না, অডিও ও অন করবেন না। সবাই ভিডিও অডিও অফ করে রাখবেন কাইন্ডলি। সকলের প্রতি অনুরোধ, সকলে ভিডিও এবং অডিও দুটাই অফ করে রাখবেন স্যার। আপনার প্রেজেন্টেশনটা চলে গেছে, যদি আবার দিতেন স্যার প্রেজেন্টেশন। আমি আপনাকে আমি আমি যে জন্য আপনাকে দিলাম সেটা হচ্ছে যে আপনি যাতে আপনি শুরু করার প্রক্রিয়াটা শুরু করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা এখনই আমাদের আলোচনায় চলে যাব। আলোচনা শুরু করার আগে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমাদের শ্রদ্ধেয় রাসেল স্যার যদি কোরআন তেলাওয়াত করতেন, আপনাকে অনুরোধ করছি। না স্যার, এটা আপনি দায়িত্ব নেন, আপনি করেন, তারপর আমি ওই আমার মূল আলোচনা তো শুরু করছি স্যার। আপনাকে না স্যার, আমাদের মেহেদি রাসেল স্যারকে বলছিলাম। মেহেদি রাসেল স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমার কথা স্পষ্ট? ধন্যবাদ স্যার। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ياسين، والقرآن الحكيم، إنك لمن المرسلين، على صراط مستقيم، تنزيل العزيز الرحيم، لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون
إن جعلنا في عناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم خلفا وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله المولى العظيم السلام عليكم ورحمة الله جزاكم الله خير রাসেল স্যারকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর অনুপ্রাণিত লাভ করার জন্য। আমি শুরুতেই আরেকটি কথা সবাইকে স্মরণ করিয়ে দেই যে আমরা কেউ ভিডিও এবং অডিও অন করব না, ভিডিও অফ করে রাখবো, অডিও মিউট করে রাখবো। ধন্যবাদ। দূর দূরান্ত থেকে যেসব ডাক্তার ভাই বোনেরা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে হোমিওপ্যাথিক কমলান সোসাইটির পক্ষ থেকে জানাই অভিনন্দন। আজকে আমাদের আলোচনার জন্য অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার রাতুল মাহমুদ স্যার। আজকের আলোচ্য বিষয় কার্পাল টানেল সিন্ড্রোম। এখন সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। স্যার, আপনি যদি আপনার আলোচনা শুরু করতে। জি, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার যে কোনো প্রেজেন্টেশন শুরু করার পূর্বে কিছু ইনস্ট্রাকশন নিজে যেমন ফলো করার চেষ্টা করি, সবাইকেই ইনস্ট্রাকশন গুলো বলার চেষ্টা করি। দয়া করে ইনস্ট্রাকশন গুলো একটু বোঝার চেষ্টা করবেন। ইনস্ট্রাকশন বোঝাতে বা ইনস্ট্রাকশন বলতে গেলে একটু অসুবিধা হয়, সেটা হচ্ছে প্রেজেন্টেশন দেখে দেখে আলোচনা করাটা সুবিধা হয়, সবার জন্য অনেক বোধগম্য হয় আর খুব আমার কাছে মনে হয় অ্যাট্রাকটিভ হয়। আমি প্রথমে যেটা বলবো, আমি কিন্তু খুব সাধারণ মানের একজন চিকিৎসক, আপনাদেরই বন্ধু মানুষ, আপনাদের কাছের মানুষ, আপনারা ভালোবেসে আমাকে সাদরে গ্রহণ করেন। আমি আমার চেষ্টা করি সবসময় সাধ্যমতো দেওয়ার, আজকেও চেষ্টা করব। এটা একটা শিক্ষণীয় ক্লাস, সুতরাং আপনারা যারা মনে করেন যারা ছাত্রছাত্রী আছেন তারা প্রয়োজন মনে করলে লিখে নিতে পারেন কাগজ কলম নিয়ে। বক্তব্যের প্রয়োজনে যদি অপ্রাসঙ্গিক কোনো কথা আসে দয়া করে এটা নিজগুণে ক্ষমা করবেন, অন্য কিছু ভাবে নিবেন না। আর আমি নিজেও খুব ব্যক্তিগত ভাবে এটা খুব অপছন্দ করি, কাউকে ছোট করে কাউকে লজ্জা দিয়ে কথা বলা, এটা কখনোই করি না। যদি কখনো কোনো কারণে কেউ যদি আমার আচরণের ব্যবহারে কষ্ট করে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। চিকিৎসা বিজ্ঞানে কিন্তু অশ্লীলতা বলে আসলে কোনো শব্দ নাই, নুডিটি বলে এখানে কোনো জায়গায় নাই। অশ্লীল শব্দ, অশ্লীল কথা, অশ্লীল বাক্য এগুলো তো চিকিৎসকদের জন্যই। যদি আমরা মনে করি যেগুলো অশ্লীল অশ্লীল, আসলে অশ্লীল বলে কোনো শব্দ আমি মনে করি আমার কাছে নাই। তো যদি সেরকম কোনো অশ্লীল শব্দ থেকে থাকে বা অশ্লীল ছবি যদি আসে এটাও আপনার একটু দয়া করে ক্ষমা করবেন। আর অনেকে আছেন, অনেক ছাত্রছাত্রী আছেন অথবা যারা প্রফেশনাল হোমিওপ্যাথ বা প্রফেশনাল চিকিৎসক নন, তারা কিছু কিছু লক্ষণ সবসময় নিজের সাথে মেলানোর চেষ্টা করে অথবা পরিবারের সদস্যের সাথে মেলানোর চেষ্টা করে। দয়া করে আমার ক্লাসগুলোতে এটা করা থেকে একটু বিরত থাকবেন। কখনোই ম্যাট্রিমেডিকা পড়ার সময় বা কখনোই কোনো লেকচার শোনার সময় কখনো নিজের সাথে বা নিজের পরিবারের লোকজনের সাথে দয়া করে লক্ষণ মেলানোর চেষ্টা করবেন না, করবেন না, করবেন না। এবং যদি প্রয়োজন হয় প্রফেশনাল কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করবেন। হোমিওপ্যাথি ডাক্তার যেহেতু আমরা আছি সবাই,
আপনার সবচেয়ে নিকট যিনি হোমিওপ্যাথ আছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবেন, তাদেরকে অনুপ্রাণিত করবেন, তাদের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন, তাদের সাথে সদ আচরণ করবেন, সদ ব্যবহার করবেন, তাদেরকে ভালোবাসবেন এবং তাদের সাথে রোগী রেফার করবেন। হোমিওপ্যাথি ডাক্তারদের এই প্রবণতাটা থেকে বেরিয়ে আসা উচিত যে হোমিওপ্যাথি ডাক্তাররা একজন আরেকজনের কাছে রোগী প্রেরণ করে না। চেষ্টা করতে হবে রোগী প্রেরণ করার, আমরা যেন কখনো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে বা অন্য কোনো চিকিৎসকের কাছে যেন হোমিওপ্যাথি ছাড়া প্রেরণ করার চেষ্টা না করি। এটা হোমিওপ্যাথি প্রচারের স্বার্থে আমাদের সবার এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর হোমিওপ্যাথি সম্পূর্ণটাই লাক্ষণিক চিকিৎসা। আমি হয়তো আপনাদের এই আলোচনার শেষ ভাগে হয়তো কিছু থেরাপিউটিক্স ইন্ডেক্স থেরাপিউটিক্স দিব, কিন্তু মনে রাখবেন যে থেরাপিউটিক্স এর ভ্যালু হোমিওপ্যাথিতে প্রায় নাই বললেই চলে, খুবই কম। সুতরাং আপনি ঔষধ নির্বাচন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লিউকেমিয়া রোগী চীনাতে আরোপ হয়েছে, এরকম রেকর্ড বহুত আছে। সুতরাং ডিজিজকে আগে থেকে ভেবে নেওয়া, রোগের সম্পর্কে আগে থেকে কনসেপ্ট তৈরি করে নেওয়া যে বাত হলে পরে রাস্তা খেতে হবে, সর্দি লাগলে পরে অ্যালিয়াম সেবা খেতে হবে, কখনোই না, এটা হোমিওপ্যাথি নয়। এবং হোমিওপ্যাথির মূল বেসিক বিষয়টা দয়া করে একটু বুঝবেন। ডিজিজ নেওয়ার পিছনে আমার আসলে কোনো সুস্পষ্ট বা সুনির্দিষ্ট উদ্দেশ্য নাই, সবাই ম্যাটেরিয়াল মেডিকা নাই। আর আমি আজকে একটা ডিজিজ সম্পর্কে আলোচনা করছি যেখানে হোমিওপ্যাথি ডাক্তাররা ডিজিজ জানার কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না। তারপরেও আমি একটা ডিজিজ নিয়ে আলোচনা করতে আগ্রহী হয়েছি, তার কারণ হচ্ছে আমরা আজকে আলোচনা করবো কার্পাল টানেল সিনড্রোম বা সিটিএস। তো এটা আলোচনা করার আগে আমি আপনাদের একটু বিষয়টা বলতে চাই যে আমি কেন কার্পাল টানেল সিনড্রোম তাকে বেছে নিলাম। কার্পাল টানেল সিনড্রোমটাকে বেছে নেওয়ার আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমাদের দেশে এবং আমাদের আশেপাশে অসংখ্য অজস্র কার্পাল টানেল সিনড্রোমের রোগী আছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা বুঝি না যে এইটা কার্পাল টানেল সিনড্রোমের পেশেন্ট। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আমার বোঝার কি প্রয়োজন যে এটা কার্পাল টানেল সিনড্রোম কিনা, আমার কাছে লক্ষণ তো গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এটা আমি আমার চিন্তা ভাবনা লেখা পড়া এবং বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারদের কাছ থেকে যেটা পেয়েছি এটা বুঝেছি, সেটা হচ্ছে যে একটা ডিজিজের কনসেপ্ট যদি আপনার থাকে, অ্যানিম্যাল কিন্তু কখনোই বলেননি কোথাও যে রোগ সম্পর্কে জানার প্রয়োজন নাই, অ্যানিম্যাল কিন্তু বলেছেন সবসময় যে রোগ সম্পর্কে জানতে হবে, সেই বিষয়টাতে আমরা পরে আলোচনা করব। রোগ সম্পর্কে যে জানতে হবে এই বিষয়ে কিন্তু সবাই একমত, হোমিওপ্যাথি ডাক্তাররাও এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করেন না, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তাররা রোগ সম্পর্কে জানার ব্যাপারে একটু অনাগ্রহ প্রকাশ করে। আমি কার্পাল টানেল সিনড্রোমের কথাটা এই জন্যই বলছি যে আমাদের অনেক রোগী আসে যারা কার্পাল টানেল সিনড্রোম নিয়ে আসে, আমরা ডায়াগনোসিস করতে পারি না। তো প্রকৃতপক্ষে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা, খুব কম হোমিওপ্যাথ ডাক্তার আছেন যারা ডায়াগনোসিস করতে পারেন, অর্থাৎ রোগীটার এটা হয়েছে, এই রোগটা হয়েছে, এই রোগ ডায়াগনোসিস করা, ডায়াগনোসিস মানে রোগ নির্ণয়, এটা সাধারণত অ্যালোপ্যাথি চিকিৎসকরা করে থাকেন। আর আমরা ওটার পিছন দিয়ে অগ্রসর হই ওটা ধরে, যেটা আর একটা ভুল পদক্ষেপ। কার্পাল টানেল সিনড্রোমের আলোচনাটা আমি এই জন্যই করতে চাচ্ছি, সরি, এই কারণেই যে কিছু রোগ আছে যে রোগগুলো কিছু সাধারণ লক্ষণ থাকে যেটাকে আমরা বলি কমন সিম্পটম। কমন সিম্পটমের ভ্যালু কিন্তু ঔষধ নির্বাচনের ক্ষেত্রে খুব কম, একেবারে নাই সে কথা আমি বলবো না, কিন্তু অনেক কম। দুনিয়ার পৃথিবীর যত মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হোক না কেন, ম্যালেরিয়াতে ক্যাপে জ্বর আসবে, এটা একেবারে স্বতঃসিদ্ধ। পৃথিবীর যেই ম্যালেরিয়া আক্রান্ত হোক না কেন, তার এই যে রাইগড় তিনটা স্টেজ, হট স্টেজ, কোল্ড স্টেজ, রেড স্টেজ, এই স্টেজ গুলো সব মানুষেরই আসে, এর ভ্যালু কিন্তু ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম। কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রেও কথাটা তাই, সব রোগের ক্ষেত্রেই কিন্তু কথাটা তাই। রোগের কিছু একটা বিষয় সবসময় বিশ্বাস রাখতে হবে, পৃথিবীর সমস্ত মানুষ ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র, পৃথিবীর সমস্ত ঔষধ ইন্ডিভিজুয়াল, আমাদের হোমিওপ্যাথির সমস্ত ঔষধ আলাদা, এবং
সমস্ত ডিজিজ একটা রোগের সাথে আর একটা রোগের কিন্তু কোনো মিল নাই। এই যে ইন্ডিভিজুয়ালিটি, এই বিষয়টা জানা কিন্তু জরুরি। আমরা কার্পাল টানেল সিন্ড্রোমের মূল আলোচনাতে আসি, আমাদের সময় কম, 10টার মধ্যে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে। প্রথমে আমরা যেটা যে বিষয়টা জানবো যে কার্পাল টানেল সিন্ড্রোম, প্রথমে যেটা বোঝা উচিত সেটা হচ্ছে যে কার্পাল কি। আপনারা সবাই জানেন কার্পাল কি। কার্পাল আমাদের কবজিতে যে আটটা হাড় আছে, কবজির যে আটটা হাড় আছে, এই আটটা হাড়ের এগুলোকে বলা হয় কার্পাল। আর সামনের যে আঙ্গুলের অংশগুলো আছে এগুলো হচ্ছে মেটাকার্পাল, এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। অর্থাৎ আমাদের এখানে এই কবজিতে আমরা যে হাড়গুলো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কার্পাল বোন। এই কার্পাল বোনে তাহলে কার্পাল বিষয়টা জানলাম। এবার আমরা আসি এই যে কার্পালের আরেকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের হাতের কবজির হাড়। আর টানেল, টানেল মানে তো আপনারা সবাই জানেন, টানেল মানে হচ্ছে সরু কোনো গলি, সরু গলি বলতে বোঝানো হয় গলিপথ, টানেল। এই টানেল, দিস ইজ এই টানেল, এই টানেল দিয়ে একটা বিশেষ নার্ভ এসে আমাদের হাতে, এটাকে বলা হয় মিডিয়াল নার্ভ। অর্থাৎ এই কার্পালের যে হাড় গুলো আছে, কার্পাল হাড়ের যে একটা ছোট্ট টানেল বা একটা ফাঁক আছে, এই ফাঁকের ভেতর দিয়ে মিডিয়াল নার্ভ আমাদের হাতের দিকে পাসিং করে, এটা স্নায়ুর একটা অংশ। নার্ভ মানে তো সবাই জানেন স্নায়ু। এই টানেল যদি কোনো কারণে সংকুচিত হয়ে যায় তখন যে অবস্থা সৃষ্টি হয় সেটা হচ্ছে কার্পাল টানেল সিন্ড্রোম। সিন্ড্রোম, সিন্ড্রোম শব্দটার সাথে আমরা পরিচিত, পরিচিত আমরা সিম্পটম এবং সিন্ড্রোম দুইটার মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। এসকে একবার স্যার আপনার ভিডিওটা অফ করেন, স্যার আপনি ভিডিও অন করে রাখছেন কেন স্যার? সিন্ড্রোম হলো কোনো একটা নির্দিষ্ট লক্ষণকে আবর্তিত করে যদি অনেকগুলো লক্ষণের সৃষ্টি হয় তখন আমরা ওটাকে সিন্ড্রোম বলি। আর সিম্পটম মানে তো লক্ষণ, আলাদা আলাদা ভাবে যে লক্ষণগুলো থাকে এগুলোকে সিম্পটম বলে। সিন্ড্রোম হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষণকে কেন্দ্র করে আবর্তন করে যে লক্ষণগুলো আবর্তিত হয় সেটা হচ্ছে সিন্ড্রোম। আপনারা যদি এই ছবিটা দেখেন আরো সুস্পষ্টভাবে বুঝতে পারবেন দিস ইজ কার্পাল টানেল। আপনারা দেখতে পাচ্ছেন কার্পাল টানেল, নিচে এগুলো আছে একটা হাড়। আর এর আগের যে ছবিটা দেখেছিলেন এটাতে কবজিকে উল্টানো আছে, আর এটাতে আপনারা যেটা দেখছেন এটা তালু, তালু দিক, তালুর অংশটা দেখতে পাচ্ছি আমরা। এইটা কার্পাল, এটা মিডিয়াল নার্ভ, এই টানেল দিয়ে পাসিং করেছে। আর এগুলো বিভিন্ন টেন্ডন লিগামেন্ট, এগুলো আমাদের আঙ্গুলের মুভমেন্টের জন্য আছে অপরিহার্য। আর এগুলো যে আমরা আটটা হাড় বললাম কার্পালে, এগুলো হচ্ছে কার্পালের আটটা হাড়। আমরা যেটা জানলাম কার্পাল টানেল সিন্ড্রোম হচ্ছে, কার্পাল টানেল সিন্ড্রোম হচ্ছে সেই অবস্থা যেখানে মিডিয়াল নার্ভ, হাতের যে কবজির যে মিডিয়াল নার্ভ আছে, এই নার্ভটা এই টানেলের মধ্যে সংকুচিত হয়ে যায়, অর্থাৎ চাপা পড়ে যায়, কম্প্রেশন, নার্ভ কম্প্রেশন হয়। যখন নার্ভটা কম্প্রেশন হয় তখন যে সিচুয়েশনটা সৃষ্টি দ্যাট ইজ কার্পাল টানেল সিন্ড্রোম। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আমরা সুন্দরভাবে স্ক্রিন দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেটা ওয়াই আর ইফসার এর গলা, হতে পারে না হতে পারে, স্যার থাকলে পরে স্যারকে সালাম। তো এই মিডিয়াল নার্ভ যদি, এটা নার্ভ কম্প্রেশন হয়, নার্ভ যদি চাপা পড়ে যায় তখন যে কন্ডিশনটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কার্পাল টানেল সিন্ড্রোম। আমরা এবার আগের দিকে আগিয়ে যাই। আমি আশা করব যে কার্পাল টানেল সিন্ড্রোমটা আপনারা সামান্য একটু হলেও বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, আমাদের হাতের যে দুই হাতের যে কবজি আছে, আটটা করে কার্পাল হাড় আছে,
কার্পাল হাড়ের মাঝ বরাবর ফাঁক দিয়ে একটা টানেলের মতন অংশ আছে, যে অংশ দিয়ে হাতের তালুর দিকে একটা বিশেষ নার্ভ গেছে যাকে বলা হয় মিডিয়াল নার্ভ। এই মিডিয়াল নার্ভটা যদি এই হাড়ের কোনো একটা টানেলের অংশে যদি কম্প্রেস তৈরি করে, চাপ সৃষ্টি করে, তখন যে টিংলিং সেন্সেশন হয়, যে ঝিনঝিন করা, অবশ করা, ব্যথা হওয়ার যে সেন্সেশনটা সৃষ্টি হয়, দ্যাট ইজ কার্পাল টানেল সিন্ড্রোম। আমরা আরো স্পষ্ট ধারণা নিব এই বিষয়টা নিয়ে আসতে দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এবার আমরা আসি কার্পাল টানেল সিন্ড্রোমের কারণগুলো। আপনারা যেহেতু এখানে দেখতে পেয়েছেন যে এই কার্পাল টানেল সিন্ড্রোম এটা এক ধরনের নার্ভ কম্প্রেশন, নার্ভ চাপা পড়া রোগ। তো নার্ভ কি কি কারণে চাপা পড়তে পারে সেই সম্পর্কেও আপনাদের আশা করি মোটামুটি একটু ধারণা তৈরি হবে। কার্পাল টানেল সিন্ড্রোমের কারণটা কিন্তু প্রকৃতপক্ষে একদম সুস্পষ্ট হয়ে বলা যাবে না যে এই কারণেই হয়েছে, অনেকগুলো কারণ এর জন্য দায়ী থাকে। ন্যূনতম যে কারণগুলো দায়ী থাকে, যারা হাতের কবজির এক্সেসিভ মুভমেন্ট, অত্যাধিক নড়াচড়া করেন যারা হাতের, তারা এই কার্পাল টানেল সিন্ড্রোমের অন্যতম একটা কারণ হচ্ছে এই অতিরিক্ত মুভমেন্ট করা। আপনারা দেখবেন যে এই সমস্যা গুলোতে আক্রান্ত হয় যারা রাঁধুনি, যারা বাবুর্চি, তারা অধিক আক্রান্ত হয়, কারণ তাদের কবজির মুভমেন্ট অত্যন্ত বেশি হয়। আমরা কারা আক্রান্ত হয় ওটাতে আসবো। তাহলে কবজির মুভমেন্ট, অত্যাধিক মুভমেন্ট কিন্তু এই টানেলটা এই নার্ভ কম্প্রেশনের কিন্তু একটা অন্যতম কারণগুলোর মধ্যে অন্যতম। যদি ফ্র্যাকচার হয় এবং সেটা যদি কবজির, আপনারা সবাই জানেন কলিস ফ্র্যাকচার বলি আমরা এটাকে, কবজির হাড়ের যেটা চামচের মতো ভেঙে যাওয়া, এই কবজির হাড় যদি ভেঙে যায় অথবা স্থানচ্যুত হয়, ডিসলোকেশন হয়, অথবা যদি ইঞ্জুর হয়, খুব মারাত্মক ধরনের যদি আঘাত পায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে সেখান থেকে কার্পাল টানেল সিন্ড্রোম হওয়ার সম্ভাবনা প্রচুর। আপনারা যারা বুঝতে পারবেন না বা যাদের প্রশ্ন থাকবে তারা দয়া করে লিখে রাখবেন, শেষ অর্থে শেষ অংশে আমরা প্রশ্ন উত্তর করবে, তখন বিষয়গুলো আরো সুস্পষ্ট করে নেব। যদি বিশেষ কিছু রোগের কারণে যদি কবজির পেশি এবং টেন্ডন ফুলে যায়, তাহলে কিন্তু এই কার্পাল টানেল সিন্ড্রোম হতে পারে। অর্থাৎ যদি রিউমেটিক আর্থ্রাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস রিফর্মেন্স, এই সমস্ত রোগগুলো কিন্তু এই কবজির মাসল, টেন্ডন, লিগামেন্ট এগুলো কিন্তু ইঞ্জুর হওয়া, ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং ওই ফুলে যাওয়ার কারণেও কিন্তু এই নার্ভ কম্প্রেশন হতে পারে। অর্থাৎ মিডিয়াল নার্ভ কম্প্রেশনের কারণে যে কার্পাল টানেল সিন্ড্রোম এটা হতে পারে। বিশেষ কিছু কন্ডিশন যেমন প্রেগনেন্সি, হাইপোথাইরয়েডিজম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, অবিসিটি, এগুলো কিন্তু এই কার্পাল টানেল সিন্ড্রোম হতে সহায়তা করে। আমরা কারণগুলো যেন না বলি, আমরা প্রথমেই যদি আমরা ছাত্রছাত্রীদের জন্য এটা লেখা হয় যে প্রকৃত কারণ জানা, দ্বিতীয়ত কবজি সন্ধির অতিরিক্ত নড়াচড়া, কবজির ভেঙে যাওয়া অথবা আঘাত লাগা অথবা ডিসলোকেশন হওয়া, কবজির পেশি আর টেন্ডন ফুলে যাওয়া, গর্ভাবস্থা, হাইপোথাইরয়েডিজম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি অসুখ, এগুলোই মূলত এই কার্পাল টানেল সিন্ড্রোমের অন্যতম কারণ। এবার আমরা আসি যে এই কার্পাল টানেল সিন্ড্রোমে আসলে কারা আক্রান্ত হয়। আপনারা যদি একটু বুদ্ধি ঘাটান তাহলে কিন্তু এখানেই কারা আক্রান্ত হয় কিছু কিছু আপনারা পেয়ে যাবেন। আপনারা লিখতে পারেন গর্ভবতীরা আক্রান্ত বেশি হয়, যারা হাইপোথাইরয়েডিজম আক্রান্ত তারা অধিক আক্রান্ত হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াবেটিস রোগীদের স্ত্রীরা আক্রান্ত হয়, এগুলো তো হয়। এছাড়াও আরো যারা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে তারা হচ্ছে নারীরা, মেয়েরা খুব বেশি আক্রান্ত হয়। কারণটা হলো যে মেয়েদের টানেলটা ছোট, জন্মগত ভাবেই কিন্তু মেয়েদের কার্পাল টানেল অপেক্ষাকৃত ছোট, এবং ছোট এবং সংকীর্ণ বলেই কিন্তু নারীরা কার্পাল টানেল সিন্ড্রোমে বেশি আক্রান্ত হয়। মনে রাখতে হবে তার মানে কিন্তু এই নয় ছেলেরা আক্রান্ত হতে পারে না, ছেলেরাও কিন্তু আক্রান্ত হতে পারে বা হয়, কিন্তু আনুপাতিক ভাবে মেয়েরা কার্পাল টানেল সিন্ড্রোমে বেশি আক্রান্ত হয়। যদি ফ্যামিলিতে
কার্পাল টানেল সংকীর্ণ, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে এই কার্পাল টানেল সংকীর্ণ, এটা অ্যাটোলজি আননোন, এটা বলা যাবে না যে কেন পারিবারিক ভাবে সকলেরই কার্পাল টানেল শুরু হলো, এটা বলা যাবে না যেটা কেন, এটা এটা বলতে গেলে জেনেটিক একটা বিষয় চলে গেল, এই কারণে কিন্তু অনেক সময় হতে পারে। দ্বিতীয়ত আর একটা এখানে প্রসঙ্গত একটা বিষয় বলে রাখি, না জেনে বা আন্দাজে কখনোই কিন্তু কোনো রোগীকে বলতে হবে না যে আপনার এটার কারণে এটা হয়েছে, নিশ্চিত হওয়ার পরে আমরা যেন রোগীকে বিষয়টা পরিষ্কার ধারণা। যারা হাতের কাজ বেশি করে এবং যারা কবজির কাজ করে বেশি, আমি এর আগে বলেছি আপনাদেরকে, যারা বিভিন্ন ভাবে কবজির কাজ করে তাদের কিন্তু এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এটা কুস্তি লড়ার একটা ছবি, অর্থাৎ যারা কুস্তি লড়ে এভাবে হাতে হাত বদ্ধ করে, যারা এই যে শক্তি পরীক্ষা করার জন্য যে হাতের একটা পরীক্ষা হয় যে কে কার হাত ফেলতে পারে এটার জন্য, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণ, এই যে মাউস, দীর্ঘক্ষণ মাউস ব্যবহার করা, এরা কিন্তু কার্পাল টানেল সিন্ড্রোমে বেশি আক্রান্ত হয়। যারা দীর্ঘক্ষণ টাইপ করে, যারা কম্পিউটার কম্পোজ করে, যারা কম্পিউটার অপারেট করে, যারা মিউজিক কম্পোজিশন করে, তারা বিভিন্ন ভাবে এবং তাদের প্রচুর ঝুঁকি থাকে এই কার্পাল টানেল সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার। যারা শিক্ষকতা করেন এবং দীর্ঘক্ষণ বোর্ডে লিখতেই থাকেন, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা। ড্রাইভার যারা খুব শক্ত ভাবে এই হুইল ড্রাইভিং এর যে হুইল এটা ধরে থাকে, তার শক্ত ভাবে এবং দীর্ঘ সময় ধরে, তাদের কার্পাল টানেল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। তারপরেও আমি আবার বলছি যে কার্পাল টানেল সিন্ড্রোম কেন হবে এবং তারা আক্রান্ত হবে সুস্পষ্ট ভাবে বলা যাবে না। মূলত এই কারণগুলো সবচাইতে বেশি দায়ী থাকে। আপনারা কি মোটামুটি পর্যন্ত একটু ধারণা পেয়েছেন? জি স্যার। থ্যাংক ইউ। এবার আমরা আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সে কার্পাল টানেল সিন্ড্রোমের লক্ষণগুলো, রোগীরা কি ধরনের লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে। আমি আবার আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, আমাদের কাছে কিন্তু কার্পাল টানেল সিন্ড্রোমের অনেক রোগী আসে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা কার্পাল টানেল সিন্ড্রোমের রোগীকে চিনতে পারি না, ডায়াগনোসিস করতে পারি না। আমি শেষ দিকে কিছু বিষয় নিয়ে এটার উপর একটু আলোকপাত করবো, লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং খেয়াল করবেন, এর পরবর্তী সময়ে যদি আপনার কাছে কখনো এই ধরনের লক্ষণ নিয়ে কোনো পেশেন্ট আসে, তাহলে সে কার্পাল টানেল সিন্ড্রোমে আক্রান্ত কিনা সেটা আমরা একটু নিশ্চিত হব। লক্ষণের মধ্যে প্রথমেই যে লক্ষণটা আমরা পাই সেটা হচ্ছে খুব ধীরে ধীরে কিন্তু রোগ সুস্থ পাওয়া, অর্থাৎ অনসেটটা হবে গ্রেজুয়ালি, খুব আস্তে আস্তে। এবং খুন যে লক্ষণগুলো আসবে প্রথম অবস্থায় যে লক্ষণটা আমরা পাবো সেটা হচ্ছে যে আক্রান্ত হাতে অবশবোধ, ঝিঝি ধরা, এবং আক্রান্ত হাতে এটা সবচাইতে বেশি হয় কনুই থেকে আক্রান্ত হাতের একেবারে হাত শেষ প্রান্ত পর্যন্ত, কনুই থেকে, আমি আবার বলছি কনুই থেকে হাতের প্রান্তভাগ পর্যন্ত, শেষ প্রান্তভাগ পর্যন্ত একটা অবশবোধ, একটা ঝিঝি লাগার অনুভূতি এবং একটা অস্বস্তিকর অনুভূতি। এবং এখানে খুবই 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 ইম্পর্টেন্ট, এবং আপনারা বলতে পারেন যে এই লক্ষণটা ছাড়া আমরা এই রোগটাকে ভাবতেও পারি না, সেটা হচ্ছে হাতের, আপনারা এই ছবিটা যদি খেয়াল করেন, এই ছবিটা পিছনের ছবিটা দেখে, যাই হোক আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে কার্পাল টানেল সিন্ড্রোমের রোগী সম্পূর্ণ হাতে একটা ঝিঝি এবং অবশবোধ। সবচাইতে বড় বিষয় হলো যে এই কনিষ্ঠ আঙ্গুল এটা কিন্তু স্বাভাবিক থাকবে, অর্থাৎ অনুভূতিটা এইখান থেকে শুরু করে এই যে চারটা আঙ্গুল, এই চারটা আঙ্গুল পর্যন্ত হাতের তালু সহ এই চারটা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, এই চারটা আঙ্গুল আক্রান্ত হবে এবং ঝিনঝিন করবে, অবশবোধ হবে,
অস্বস্তি বোধ হবে, কিন্তু এই কনিষ্ঠ আঙ্গুল কিন্তু স্বাভাবিক থাকবে এখানে, এটা কিন্তু ভুলবেন না। এটা কার্পাল টানেল সিন্ড্রোমের খুব ক্যারেক্টারিস্টিক লক্ষণ রোগের। এটা ক্রমাগত ভাবে হাতের চেটো, অর্থাৎ হাতের চেটো বলতে আমরা হাতের পাতা বা হাতের তালু, এক এক জায়গায় এক এক রকম বলে, আমরা হাতের তালু বলি আঞ্চলিক ভাষায়, কিন্তু বইয়ের ভাষা হচ্ছে হাতের চেটো। হাতের চেটো, কবজি এবং বৃদ্ধাঙ্গুলি, এটাতে আপনার এই যে এটাতে কোন কোন একটা ব্যথার সৃষ্টি হবে, অর্থাৎ এই যে অস্বস্তি বোধ, ঝিঝি ধরা, অবশ ভাব, আর এই কোন কোন এক ধরনের ব্যথা, এই কবজি থেকে চেটো সহ এই কোনোই পর্যন্ত এক ধরনের টান টান এবং কোন কোনে ব্যথার আড়ষ্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, আমরা যেন অবশ্যই অবশ্যই না বলি, প্রয়োজনে নোট করে নিব আমরা। আর এটা আগেই লেখা হয়েছে একবার যে অবশ বোধ থাকবে, সেই সাথে সাধারণত কিন্তু একদিক হয়, কিন্তু ক্রমান্বয়ে কিন্তু দুই হাত কিন্তু আক্রান্ত হতে পারে, ডান বাম দুটাই আক্রান্ত হতে পারে, কিন্তু সাধারণত একদিকে হাতেই কিন্তু বেশি হতে দেখা যায় কার্পাল টানেল সিন্ড্রোম, তবে ক্রমান্বয়ে এক হাত থেকে আর এক হাতও হতে পারে। আর আমি এর আগে যেটা বললাম, অনেক সময় হাতের ব্যথা একদম এই কবজি থেকে অথবা এই প্রান্ত ভাগ থেকে, আঙ্গুলের অগ্রভাগ থেকে একদম এই পর্যন্ত, কোনোই পর্যন্ত কনকন করা, ঝিনঝিন করা, অবশ করা এক ধরনের ব্যথা, কিন্তু এই কুড়ে আঙ্গুল, কুড়ে আঙ্গুল কিন্তু কখনো আক্রান্ত হয় না এবং কুড়ে আঙ্গুল সম্পূর্ণ স্বাভাবিক থাকে। এটা কার্পাল টানেল সিন্ড্রোমে একটা গুরুত্বপূর্ণ ব্যথা। অধিকাংশ ক্ষেত্রে রাত্রে, বিশেষ করে রাত্রে যদি রুগী ঘুম থেকে উঠে তাহলে কিন্তু ব্যথাটা বাড়ে। এখন প্রশ্ন হইল যে ব্যথা রাত্রে বাড়ে, আমি স্বাভাবিকভাবে কিন্তু আমরা যদি ম্যাক্সিমাম মেডিকেল লক্ষণ হিসেবে এগুলোকে দেখি, এগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ লক্ষণ। এই যে ব্যথাটা রাত্রে বাড়ে, ঘুম থেকে উঠলেই বাড়ে, এটা মনে হতে পারে। আমি যদি কার্পাল টানেল সিন্ড্রোম রোগটা সম্পর্কে না জানি তাহলে কিন্তু এই লক্ষণটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হবে। কিন্তু এখানে দুইটা বিষয় আছে, একটা বিষয় হলো যে ব্যথা রাত্রে ঘুম থেকে উঠার পর, রাত্রে যদি রোগীর ঘুম ভাঙে তাহলে দেখে যে হাত অবশ হয়ে গেছে, ঝিনঝিন ঝিনঝিন করছে, কন কন করছে, এটার আর একটা কারণ আছে, রাত্রে বাড়ার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অধিকাংশ মানুষ আমরা নিজের অজান্তেই কিন্তু একটা হাত ভাঁজ করে ঘুমাই, কোনো একটা হাত অধিকাংশ সময়, অধিকাংশ মানুষই একদিকের হাত ভাঁজ করে ঘুমাই আমাদের নিজের অজান্তেই। কার্পাল টানেল সিন্ড্রোমের রুগীও কিন্তু তাই করে, যেহেতু সে বিষয়টা জানে না, সেই ভাঁজ করে ঘুমানোর কারণে কিন্তু রাত্রে তার কাটাটা বেশি বাড়ে। অর্থাৎ রুগী যদি দিনের বেলাতেও যদি ঘুমায় এবং ঘুমের পরে যদি রুগী ঘুম ভাঙে, তখন দেখে যে তার ব্যথাটা বেড়েছে। এটার একমাত্র অন্যতম কারণ হচ্ছে হাতটা ভাঁজ করে শোয়া, অথবা হাতটা ভাঁজ করে গালের নিচে অথবা মাথার নিচে রেখে শোয়া, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ। আর কার্পাল টানেল সিন্ড্রোমের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট লক্ষণ যে দীর্ঘক্ষণ হাত ভাঁজ করে শোয়ার কারণে রুগী ঘুম থেকে উঠার পরে এক ধরনের অস্বস্তি, এক ধরনের ঝিনঝিন করা অনুভূতি, মনে হয় যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, অসংখ্য ছোট 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 সুই আঙ্গুলের অগ্রভাগ গুলোকে টুকছে, এই অনুভূতিটা বাড়ে। এটা যেন আমরা ঔষধের লক্ষণের সাথে আলগোল পাকিয়ে না ফেলি, এটা কিন্তু একটা কমন সিম্পটম, খুব ইম্পর্টেন্ট, না হলে এটার গুরুত্ব দিতে হবে না। এবার আমরা আসি আরো কিছু লক্ষণ, রুগী বারবার হাতের আঙ্গুল ফোটাতে চায়, যে আঙ্গুল ফোটানো, কটকট করে আঙ্গুল ফোটাই, রুগী বারবার আঙ্গুল ফোটাতে চায়, অর্থাৎ তার আঙ্গুলে একটা অস্বস্তি বোধ হয় বলে সে বারবার আঙ্গুলটাকে ফোটাইতে চায়। আর হালকা থেকে মাঝারি কাজ করলে আক্রান্ত হাতে তীব্র এবং কনকনে ব্যথা সৃষ্টি হয়, সবাই জানেন। সেই সাথে এক ধরনের বিশেষ একটা অনুভূতি থাকে যে হাতের আঙ্গুলে মনে হয় যেন কিছু লেগে আছে, মনে হয় যে কিছু কিছু একটা অস্বস্তি, কিছু লেগে আছে যেটা ছুটতে চাচ্ছে, কিছুই লেগে নাই কিন্তু কিছু লেগে আছে। অনেক সময় হাতের পেশি ঝাঁকি দিয়ে উঠতে পারে, ইলেকট্রিক শক লাগার মতো একটা অনুভূতি হতে পারে। কার্পাল টানেল সিন্ড্রোমের খুব
সিভিয়ার কন্ডিশনগুলোতে কিন্তু আমরা এগুলো পাই। মনে রাখবেন যে প্রথমে যে লক্ষণগুলো বললাম সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আর সিভিয়ার কন্ডিশনগুলোতে কিন্তু এই অবস্থাগুলো আসবে। আর যদি অনেকক্ষণ আক্রান্ত হাতে কোনো কিছু রুগী বাজার করে, ব্যাগ বহন করে, তাহলে ব্যথাটা বাড়তে থাকে, অনেক সময় হাত থেকে জিনিস পড়ে যায় এবং হাতে অবশ বোধ হয়ে যায়। আর টাইনাল সাইন আর ফাইনাল সাইন এই দুইটা পজিটিভ। আমি আশা করি যে আপনারা লক্ষণগুলো সব বুঝতে পেরেছেন। এই লক্ষণগুলো সবচাইতে ইম্পর্টেন্ট। অনসেটটা হবে গ্রাজুয়ালি, সার্ডেন অনসেট হবে, ধীরে ধীরে অসুখের সূত্রপাত হবে। প্রথম অবস্থায় আক্রান্ত হাতে একটু একটু ঝিঝি বোধ হবে, অবশ বোধ হবে, এবং ধীরে ধীরে এই তর্জনী মধ্যমা এগুলো আস্তে আস্তে আক্রান্ত হবে। কিন্তু রোগীর কনিষ্ঠ আঙ্গুল স্বাভাবিক থাকবে, হাতের চেটো বৃদ্ধ আঙ্গুলে কনকনে ব্যথার সৃষ্টি হবে, অবশ বোধ হবে, টিংলিং সেন্সেশন, শুনশুন করার অনুভূতি হবে, ঝিনঝিন করার অনুভূতি হবে, মনে হবে রক্ত চলাচল অনেকক্ষণ না হলে যেরকম অনুভূতি হয়, অসংখ্য ছোট ছোট হুল ফুটার মধ্যে ব্যথা ইত্যাদি ইত্যাদি হবে। সাধারণত রাত্রে বা ঘুমের পর ব্যথাটা বাড়বে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এবং সেই সাথে রুগীর এই ধরনের অনুভূতি গুলো থাকবে। এখানে একটা বিষয় খুব জরুরি, সেটা হচ্ছে যে এই প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন, কার্পাল টানেল সিন্ড্রোমের প্যাথোলজিক্যাল যে ইনভেস্টিগেশন আছে, প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনটা খুব উল্লেখযোগ্য নয়। অর্থাৎ যেহেতু এটা নার্ভের কম্প্রেশন, সুস্পষ্টভাবে বোঝা যায় না যে এটা কি কি কোন কোন প্যাথোলজিক্যাল টেস্ট দেওয়া যায় বা যেতে পারে। একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে দুইটা সাইনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে টাইনাল সাইন, সাইন মানে তো আপনারা সবাই জানেন, সাইন মানে চিহ্ন। অর্থাৎ আপনি যখন কোনো রুগীকে কোনো চিহ্ন পরীক্ষা করবেন, যদি অবজারভেশন করার সময় এই দুইটা লক্ষণ আপনারা খুব গুরুত্বের সাথে দেখবেন। প্রথমত আপনারা যদি সাসপেক্ট করেন যে এই রুগীটা কার্পাল টানেল সিন্ড্রোমে, তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লক্ষণ নেবেন। লক্ষণ নেওয়ার পর রুগীর মধ্যে এই লক্ষণটা, সরি, এই সাইনটা আছে কিনা আপনারা দেখবেন। আক্রান্ত হাতের, রুগীর যে আক্রান্ত হাত, এই আক্রান্ত হাতের ঠিক কবজির নিচে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির নিচে এখানে খুব দ্রুত 60 সেকেন্ডে খুব দ্রুত 60 সেকেন্ড প্রকাশিত হবে, র্যাপিডলি রিপিটেড একটানা। যদি 60 সেকেন্ড টোকা দেওয়ার পর, সাধারণত কার্পাল টানেল সিন্ড্রোমের রুগী 30 সেকেন্ডের পর করতে লাগে, যদি রুগী 60 সেকেন্ড টোকা দেওয়ার পর যদি যখন আপনি ছাড়বেন, উইথড্র করবেন যখন, তখন যদি রুগী বলে যে হ্যাঁ আমার মনে হচ্ছে যে হাতটা ঝিঝি ধরে গেছে এবং ছুঁই ফোটা ব্যথা অনুভব হচ্ছে, অবশ বোধ হচ্ছে, কনকন কনকন করছে, আর হাতে তালুতে মনে হয় যে কিছু লেগে থাকার মতো মনে হচ্ছে, একটা আড়ষ্ট অনুভব, দিস ইজ টানেল সাইন পজিটিভ, অর্থাৎ রুগী কার্পাল টানেল সিন্ড্রোমে আক্রান্ত, এটা একটা সাইন। সেকেন্ডলি যে সাইন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফ্যালেন সাইন, ডক্টর ফ্যালেন, সম্পূর্ণ নাম হচ্ছে ডক্টর জর্জ এস ফ্যালেন। ডক্টর জর্জ এস ফ্যালেন রুগীদের উপরে পরীক্ষা করে এই পরীক্ষাটা, এই সাইনটা উনি আবিষ্কার, এই জন্য এটাকে ফ্যানেলস ম্যানুভার বলা হয়। সেটা হচ্ছে যে ঠিক এভাবে আপনারা ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন, ঠিক দুই হাতের কবজিকে রুগীকে বলতে হবে যে দুই হাতের কবজি নিয়ে পরস্পরের দিকে 60 সেকেন্ড ঠেলতে হবে, বিপরীতমুখী চাপ সৃষ্টি করতে হবে। যদি 60 সেকেন্ড এভাবে বিপরীতমুখী চাপ সৃষ্টি করার পর রুগী যদি বলে যে হ্যাঁ আমার আক্রান্ত হাতে ঝিঝি লেগে গেছে, এখানে একটা বিষয় না বললেই না, আপনারা যদি প্রেজেন্টেশনটা পুরোটা দেখে থাকেন, যদি আপনারা বুঝে থাকেন, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, রুগীর লক্ষণগুলো সব কিন্তু হাতের চেটোর দিকে, হাতের পিছন দিকে, কিন্তু সরি আমার কথা আমার কথা হচ্ছে হ্যালো
খেয়াল করে দেখবেন এই সব সব লক্ষণ গুলো কিন্তু এই সাইড হাতের চেটক দিকে, হাতের পিছন দিকে কিন্তু কোন সিমটম নাই। অর্থাৎ রুগী এই এই অংশটাতে ঝিঝি বোধ করা অথবা সুই ফোটার মতো অনুভূতি বোধ করা, কিছু লেগে থাকার মতো বোধ করা, এগুলো সবই কিন্তু এই হাতের চেটর দিকে, হাতের পাতার দিকে, বিপরীত দিকে কিন্তু নয়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তখন আসেন এটা মনে রাখতে হবে। আর আমরা টানেল সাইন, টানেল সাইন আমরা জানলাম, এই সাইন দুটো আমরা যেন না ভুলি। রুগী আমরা যদি কার্পাল টানেল সিনড্রোমের রুগী পাই তাহলে অবশ্যই অবশ্যই এই বিষয়টা খেয়ালে রাখি। এবার আমরা ম্যানেজমেন্ট কি দিব, রুইকে আশ্বস্ত করতে হবে এটা আমাদের ডিউটি, আমরা যেন রুইকে ভয় ভীতি প্রদর্শন না করি, রুইকে যেন আগেই বলে না সার্জিক্যাল, আসলে কিন্তু এটা অ্যালোপ্যাথিক সার্জিক্যাল প্রসেস, এটার কোনো অ্যালোপ্যাথিক কোনো ট্রিটমেন্টই নাই। তো অ্যালোপ্যাথিক সম্পূর্ণ সার্জিক্যাল কেস, এটা যদি আপনি রুইকে আগেই বলে দেন যে একটা সার্জিক্যাল কেস ভালো হবে না, না দয়া করে এটা বলবেন না। হোমিওপ্যাথিতে সুন্দর ভাবে রুগী আরোগ্য হয়, অনেক রুগী আরোগ্য হয়েছে, আরোগ্য হয় সিমটোমেটিক্যালি ওষুধ দিলে। সুতরাং রুগীকে আমরা অবশ্যই আশ্বস্ত করব, কিছু এক্সারসাইজ আছে এবং একটা রিস্ট বেল্ট আছে, এই রিস্ট বেল্ট যে কোনো ইয়েতে পাওয়া যায়, ফার্মেসিতে পাওয়া যায়। আর এই যে স্ট্রেচিং এক্সারসাইজ, এই স্ট্রেচিং এক্সারসাইজ এবং এই বেল্ট যদি আমরা ব্যবহার করি আমরা দ্রুত রুগীকে আরাম দিতে পারবো চিকিৎসার পাশাপাশি। আর হোমিওপ্যাথিতে কিন্তু হ্রাসবৃদ্ধির লক্ষণকে খুব বেশি গুরুত্ব দিতে হবে, লক্ষণ সম্পূর্ণ নিতে হবে, হ্রাসবৃদ্ধির গুরুত্ব সাথে দেখতে হবে। আর এটার পাশাপাশি আপনি নার্ভকে স্টিমুলেশন করার জন্য আপনি ইচ্ছা করলে ভিটামিন বি দিতে পারেন, নাও দিতে পারেন। অনেক হোমিওপ্যাথি ডাক্তার বলেন যে ভিটামিন, তো ভিটামিন কিন্তু কোনো ওষুধ না, ভিটামিনের বাংলা হচ্ছে খাদ্যপান। ভিটামিনের অভাবজনিত কারণেও কিন্তু অনেক সময় কার্পাল টানেল সিনড্রোমের মতো লক্ষণ দেখা দিতে পারে, যদিও কদক্ষেত্রে ভিটামিনের অভাবে কার্পাল টানেল সিনড্রোম সাধারণত হয় না, তার আগে বহুত কিছু ঘটনা ঘটে যেতে পারে। আপনারা রুগীকে ভিটামিন বি দিতে পারেন, বিশেষ করে বি6 উপকারী। আর ট্রিটমেন্টের জন্য আমরা যে ঔষধগুলোর উপর গুরুত্ব আরোপ করি সেই ওষুধগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করি। যদিও আমি প্রথমে বলেছি আবার বলছি, হোমিওপ্যাথিতে থেরাপিউটিক্স এর ভ্যালু খুব কম, যদিও আমি নিজে একটা থেরাপিউটিক্স লিখছি তারপরে বলি যে হোমিওপ্যাথিতে থেরাপিউটিক্স এর ভ্যালু খুব কম। এখানে থেরাপিউটিক্স বানান ভুল হয়েছে, অনেক বানান আছে ভুল হয়েছে, হতে পারে আমি অল্প সময়ের মধ্যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি, বানান টানান গুলো আপনার একটু দেখে নিয়ে দেওয়া একটা ইচ্ছাকৃত ভুল নয়, এটা অনিচ্ছাকৃত ভুল। আর্নিক অ্যামাউন্ট খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ, যে ওষুধটা আঘাতের ইতিহাস পরবর্তী যদি থাকে পেরিসপেরিনোসে, তাই দুটার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে, আমরা যেন ওই পার্থক্য গুলো খুব গুরুত্বের সাথে বিশ্লেষণ করি, বিবেচনা করি। প্যাকিগ্লটিস রিপেন্স, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ কার্পাল টানেল সিনড্রোমের জন্য। ক্যালকিয়া কার্ভ, যারা মোটা সোটা থলথলে দেরিতে হাঁটতে শিখেছে, দেরিতে দাঁত উঠেছে, যারা খুব বেশি ঘামে ডিম খেতে পছন্দ করে, আপনারা সবাই জানেন লক্ষণগুলো। ক্যালকিয়া ফ্লোর, ক্যালকিয়া ফ্লোরে আমরা তো ভাবি যে টিউমারের জন্য সবসময় ভালো ওষুধ, আসলে তা নয়, যে কোনো ধরনের ফোলা প্রদাহ ক্যালকিয়া ফ্লোর খুব ভালো কাজ করে। যদি দেখা যায় কবজির হাড় ফুলে গেছে সে সাথে আরো অনেক ক্যালকিয়া ফ্লোর লক্ষণ আছে, লক্ষণ ছাড়া আসলে ওষুধ নির্বাচনের কথা ভাবাই যায় না। সুতরাং দয়া করে এটা মাথায় রাখবেন। আমি কয়েকটা ঔষধ আপনাদের জন্য লিখে রেখেছি, যে ওষুধগুলো কার্পাল টানেল সিনড্রোমের জন্য ভালো ওষুধ, কিন্তু এর বাইরেও অনেক এবং অনেক অসংখ্য ঔষধ আছে, ঔষধগুলোকে যেন আমরা কখনোই ভুলে না যাই। লক্ষণই এখানে সব, লক্ষণ নাই ঔষধ দিয়ে কোনো লাভ নাই, তাতে আনকমন কমন যে ওষুধই হোক। আপনারা যখনই ওষুধ নির্বাচন করবেন, এখানে যেমন প্ল্যাটিনাম মেটলিকামের কথা উল্লেখ নাই, প্ল্যাটিনাম মেটলিকামের লক্ষণ পেয়ে আমি প্ল্যাটিনাম মেটলিকাম দিয়ে একটা রুগীকে আরোগ্য করেছি কার্পাল টানেল সিনড্রোম। সুতরাং লক্ষণের উপর অবশ্যই নির্ভরশীল, তবে লক্ষণ ছাড়া এখানে দ্বিতীয় কোনো অপশন নাই। আর আমি আর একবার বলছি, যেগুলো কমন সিমটম সেগুলোকে অপেক্ষাকৃত গুরুত্ব
কম দেওয়ার চেষ্টা করতে হবে, মডেলিটিসকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে, রোগীর পার্সোনালিটিকে এবং রোগীর ব্যক্তি স্বতন্ত্র লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে, ঔষধের ক্যারেক্টারিস্টিক সিমটমগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে, আনকমন পিকুইলিয়ার সিমটম চেষ্টা করতে হবে। আমি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আর এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুনছি আপনারা প্রশ্ন থাকলে করতে পারেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকার ভাবে সুন্দর আলোচনা সিন্ড্রোম সম্পর্কে। উপস্থিত আমাদের যেসব ডাক্তার ভাই বোনেরা আছেন, আপনাদের যদি আজকের এই আলোচ্য বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন বা লিখতে পারেন। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্ন আছে, একটু করবো না আগে আগে একজন করে একজনে এক একজন করে প্লিজ। ওটা ষাট সেকেন্ড কি ওই পজিশনে কি ষাট সেকেন্ড করবে স্যার, একটু স্যার একটু ব্যাখ্যা করলে ভালো হতো। খেলতে হবে, খেলাতে হবে হাতটাকে। দুইটা সাইন আছে, ব্যালেন্স সাইন আর একটা হচ্ছে ফ্যানেল সাইন, এর আগে আর একটা সাইন ছিল। এই সাইন কাইনেল সাইন, এটা ঠিক এই লোকেশনে, ডাক্তার ঠিক এই লোকেশনটা সবজির, এটা হাতের তালু মাঝ বরাবর এই জায়গায় 60 সেকেন্ড খুব দ্রুত টোকা দিতে হবে, খুব র্যাপিড, রিপিটেডলি রিপিটেডলি এবং র্যাপিডলি। একটানা 60 সেকেন্ড দেওয়ার পরে তখন থামতে হবে। এটা আপনাকে একেবারে ঘড়ি ধরে 60 সেকেন্ডে দিতে হবে তা কিন্তু নয়, কিন্তু 60 সেকেন্ডের নিচে নয়। অর্থাৎ আপনি 60 সেকেন্ড দিলে 60 সেকেন্ডের নিচে দিলে হবে না। সাধারণত কার্পাল টানেল সিন্ড্রোমে আক্রান্ত রোগী একটানা 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট এই টোকাটা সহ্য করতে পারে না, তার আগে তার এই ঝিনঝিন লাগা, অবশ বোধ, কনকন করা, সুস্থতা ব্যথা এগুলো শুরু হয়ে যায়। এই টানেল সিন্ড্রোম সাইন একটা গুরুত্বপূর্ণ, আর একটা ব্যালেন্স সাইন, এটা এই পজিশনে রাখতে হবে হাতের কবজি থেকে। আপনারা খেয়াল করছেন দুইটা কবজি যেন হাত সহ, আপনারা এখানে হাতটা খেয়াল করবেন এটা কিন্তু সমান্তরাল ভাবে আছে, অর্থাৎ হাতটা ধরার সময় এই দুইটা হাতের দুইটা দিক যেন পরস্পর পরস্পরের সাথে থাকে, আর চাপটা সৃষ্টি হবে এই দুই কবজি থেকে, এক কবজি থেকে আরেক কবজির দিকে, এই অংশে কিন্তু না। যখন এই পরস্পর এই অংশের বিপরীতমুখী চাপ হবে, এগুলো যেন উঁচু হয়ে না থাকে, খাড়া ভাবে না থাকে। আপনারা এখন আমার কাজ করার পাশাপাশি দেখে নেন যে কিভাবে করে রোগীর হাত রাখবেন, বাস স্যাম এই যে এভাবে, ঠিক এভাবে এভাবে রেখে শুধু কবজির হাড়ের দিকে, অর্থাৎ এই প্রান্তটাতে, এই প্রান্তটাতে, এই অংশটাতে ঠেলাই দিতে হবে, এগুলোতে চাপ দেওয়ার প্রয়োজন। এই অংশটাতে যদি ঠেলা দেওয়া যায়, এই অংশে ঠেলা দিলে তখন ভিডিও দেখা যাচ্ছে না স্যার, কেন দেখা যাবে না একটু কাইন্ডলি চালু করেন স্যার। আপনার মনিটরে ওই ইসের পর পিন করুন, আপনার ওই পিকচারটা পিন করুন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের স্ক্রিনে ওই পিকচার উপর স্যারের যে প্রেজেন্টেশন ওটা পিন করুন, তাহলে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ স্যার, বলুন। তাহলে বড় আকারে দেখা যাবে। হ্যাঁ বড় আকারে দেখতে পাবেন। এইটা ব্যালেন্স সাইন, ব্যালেন্স সাইনে আমি যেটা বললাম একটু আগে বললাম, এই যা এই অংশটা হাত দুটাকে এইভাবে রাখতে হবে রোগী, এখান থেকে চাপ দিতে হবে, এই অংশ এদিকে চাপ না, এই জায়গা থেকে বিপরীতমুখী চাপ দিতে হবে। যদি 60 সেকেন্ড যদি রুগী ছেলে রাখে হাতটাকে, তার নিজের হাত, এটা দুটাই কিন্তু রুগীর নিজের হাত, এখানে চিকিৎসকের হাত নাই,
রোগীর দুইটা হাতই এভাবে করে ধরে এই পজিশনে চাপ দিতে হবে বিপরীত মুখে। রোগী যদি ব্যথা অনুভব করে বা চিচি অনুভব করে তাহলে ফানেল সাইন পজিটিভ এবং রোগী কার্পাল টানেল সিনড্রোমে আক্রান্ত। মানে স্যার 60 সেকেন্ড এভাবে চাপ দিয়ে রাখবো নাকি স্যার? এভাবে চাপ দিয়ে ন্যূনতম 60 সেকেন্ড। জি স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর কারো কোনো বুঝতে অসুবিধা? হ্যাঁ স্যার, আমি আমি বলছি, আমি রতন কুণ্ডু বলছি স্যার। বলছেন যে এই যে কার্পেলের যে জয়েন্টে পেন হয়, ব্যথা হয়, এটা তো সার্ভাইকাল থেকেও তো আসতে পারে। সার্ভাইকাল থেকেও তো আসতে পারে, আসার ধরুন তো এগুলি পেন হতে পারে, ব্যথা হতে পারে কমজোরি হয়ে গেলে যখন বাইপার। ভেরি গুড, দারুন, খুবই সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু সার্ভাইকালের কোন কন্ডিশনটাতে হতে পারে? যদি ওইটাকে বলে আর্থারাইটিস না কি বলে জানে, আমি নামটা বলতে পারছি না ঠিক মতন, বাইফারকেশন হয়ে গেল হয়তো, তিন সিক্স থ্রি ফোর বোন বাইফারকেশন হলো, কিংবা ফোর কিংবা ফাইভ বোন বাইফারকেশন হয়ে গেলে সেটা তো আর্থারাইটিস এ রূপ নিতে পারে এবং তার থেকে পেন হতে পারে। সার্ভাইকাল ভার্টিব্রার অনেকগুলো ডিজিজ আছে, তার মধ্যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস। ইয়েস, স্পন্ডিলোসিস। হ্যাঁ, স্পন্ডিলোসিস, স্পন্ডিলোসিস। ইয়েস ইয়েস, এইটা এটা বলতে পারছিলাম না, কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলোসিস এ পেইনটা, আমি প্রথমে কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম, পৃথিবীর সমস্ত ডিজিজ ইন্ডিভিজুয়াল, ঠিক যেমন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা ওষুধ, যদি সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয় তাহলে কিন্তু রোগীর এই কবজির এই ব্যথা বা এই হাতের ব্যথা, এটা সম্পূর্ণ হাত অর্থাৎ স্কন্ধ সন্ধি, কাঁধের সন্ধি সহ একদম পুরো হবে। কিন্তু কার্পাল টানেল সিনড্রোমে কিন্তু কাঁধের সন্ধি সাধারণত আক্রান্ত কম হয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয়, সার্ভাইকাল স্পন্ডিলোসিস যদি হয় তাহলে রোগী ঘাড় ঘোড়াতে বড় ধরনের প্রবলেম হয়, ঘাড়ে এক ধরনের আড়ষ্টতা থাকে, ঘাড় মাথার পেছন দিকে এক ধরনের সংকোচনের অনুভূতি থাকে। তাহলে আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন করতে কিন্তু খুব একটা বেগ পেতে হবে না। রোগকে যেমন ডিফারেন্সিয়েশন করতে হবে, ওষুধকেও কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা শুধু ওষুধের লক্ষণ মিলাই, পালসিটলার সাথে নেপচানের এই মিল আছে, এই অমিল আছে, ঠিক সেরকম রোগের সাথেও কিন্তু রোগের অমিল থাকে। সার্ভাইকাল ভার্টিব্রা আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সার্ভাইকাল রিপস। সার্ভাইকাল রিপ আর একটা প্রবলেম, এটাতে কিন্তু আক্রান্ত হাতে যে হাত আক্রান্ত হয় অর্থাৎ যেদিকে সার্ভাইকাল রিপ তৈরি হয়, সার্ভাইকাল রিপ সম্পর্কে আর একদিন আলোচনা করা যাবে সময় সময় বলে, সেই দিকের বুড়া আঙ্গুল কিন্তু হাতের পাতার দিকে একটু কাথে থাকে, অল্প একটু বাঁকা হয়ে যায়, একটু ডিফারেন্ট এটা। আর সার্ভাইকাল রিবে কিন্তু ঠিক এই এই সেন্সেশন, টিংলিং সেন্সেশন এবং হাতে মনে হয় যে কিছু লেগে থাকলো, লেগে আছে, এই সেন্সেশন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ডাক্তার রতন কুণ্ডু খুব চমৎকার একটা বিষয় বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করেছেন, সুন্দর। থ্যাংক ইউ স্যার। জি, সবাইকে থ্যাংক ইউ। স্যার, আবু আক্কার সিদ্দিক স্যার একটি প্রশ্ন করেছিলেন, উনি জানতে চাচ্ছিলেন ফাদার এবং মাদার সিনড্রোম সম্পর্কে বলবেন প্লিজ। সরি, বুঝতে পারিনি, উনি একবার বলুন একটু, আপনি একটু কাইন্ডলি যদি বলতেন আবু আক্কার সাহেব, আপনি প্রশ্নটা করুন তাহলে ভালো হবে মনে হচ্ছে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? কি? হ্যাঁ, সেইটা বলুন একটু শুনি। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্ন ছিল আসলে এই নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করার মতো জায়গা পাচ্ছি না, তবে ফাদার এবং মাদার সিনড্রোম সম্পর্কে জানতে চাচ্ছিলাম। ফাদার এবং মাদার সিনড্রোম, না
আমি এই সম্পর্কে এ পর্যন্ত শুনিনি। তো আপনি যখন বললেন ফাদার এন্ড মাদার সিনড্রম, না এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই স্যার। আমি রেপার্টরিতে দেখছিলাম আর কি, ফাদার এন্ড মাদার সিনড্রম। জি স্যার। না, ফাদার এন্ড মাদার সিনড্রম মানে রেপার্টরির কোন চ্যাপ্টারে দেখলেন এবং আসলে কি ছিল মানে শিক্ষা? সম্ভবত মাইন্ড সিনড্রম। জি স্যার। সিনথেসিস? না, ফাদার এন্ড মাদার সিনড্রম সম্পর্কে আসলেও আমি একেবারেই অকিবল না, যেটা জানি না এটা স্বীকার করতে কোনো লজ্জা নাই এই সম্পর্কে। আর আমি কোথাও পড়িও নি ফাদার এন্ড মাদার সিনড্রম। সরি স্যার, তাহলে। না না না, সরি কিছু নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। কোথায় বলেছেন যে রেফার করতে কোথায়? স্যার আপনার সকল কথা শুনতে পাচ্ছি না স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কথা কেটে কেটে যাচ্ছে, বলেন না শুনছি। স্যার আপনি ডাটা বললে আপনার কথা শুনতে কি অসুবিধা হবে স্যার? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার ভালো আছেন? স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমাদের একজন কোশ্চেন করেছেন যে ফাদার এন্ড মাদার সিনড্রম কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে এটা রিপোর্টের কোথায় আছে বললেন উনি? উনি বললেন মাইন্ড সিনড্রোম, মাইন্ড চ্যাপ্টার আছে। মাইন্ডে কি লেখা আছে এটা উনি আমাকে সুস্পষ্ট ধারণা দেননি, আর আমিও ফাদার এন্ড মাদার সিনড্রোম সম্পর্কে আসলে জানি না, অর্থাৎ আমি পড়িনি। স্যার অ্যাবসেন্ট মাদার সিনড্রোম, মাইন্ড চ্যাপ্টার অ্যাবসেন্ট মাদার সিনড্রোম সিনড্রোম। আমি যেটা পেয়েছি যে কার্পাল টানেল সিনড্রোমের উপরে 22টা মেডিসিন আছে সিনথেসিস রেপার্টরিতে। অ্যাবসেন্ট মাদার সিনড্রোম, এটা উনি যেটা বলছেন ফাদার মাদার সিনড্রোম, ফাদার মাদার সিনড্রোম না অ্যাবসেন্ট মাদার সিনড্রোম, এটা একটা ডিজিজ আছে যেক্ষেত্রে শিশু, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার যেখানে সামাজিক ক্ষেত্রে এটা শিশুদের মধ্যে বেশিরভাগ দেখা যায়, যেক্ষেত্রে শিশু মনে করে যে সে তার মা অথবা বাবা উভয়কে নাই, কেউ নাই, তার বাপ মা কেউ নাই। এটা সহজ কথা, এটা তরুণ কিশোর কিশোরীরা এবং শিশু শিশুরা এটা বেশি সাফার করে, তার বাবা মা কেউ নাই। কিন্তু এটা অ্যাবসেন্ট মাদার সিনড্রোমের ক্ষেত্রে এই এই লক্ষণটা আরো বিশেষ, আরো ব্যাপক, আরো অনেক অনেক ব্যাপক। ধন্যবাদ। জি বলেন। স্যার বলুন, চুপচাপ সবাই। স্যার এই ব্যাপারে কিছু মানে স্যার আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আলোচ্য বিষয় নিয়ে, আমাদের আজকে যে আলোচ্য বিষয় এই আলোচ্য বিষয়ের উপর প্রশ্ন করবেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন, আর তা না হলে আমাদের যেহেতু নির্ধারিত আলোচনা শেষ হয়ে গেছে তাহলে আমরা বিদায় নেব।